আমি তোমায় একটা ভালো বুদ্ধি দিচ্ছি, চলো আমরা দুজনে মিলে তোমাকে মোয়াখুড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসি। শঙ্কর তো গুদামে মাল বয়ে তোমার জন্য চাল ডাল কিনে দিয়েছিল। সত্যের বীজ কি করবো বল, সত্যের বীজ মাটির যতই তলায় তুই পুঁতে দিস চারা গাছ তো বেরোবেই। সেই কারণে এই ওর পিঠে ব্যথা হয়েছিল। নবপুত্র আমার জন্য এত ভাবছে। সেদিন আমি ইচ্ছে করে তোমায় কিছু বলিনি, কিন্তু তুমি কি ভাবি চাল ডাল এগুলো সব উড়ে উড়ে এসছে। আমি তো ভেবেছিলাম ভূতটা তো এসব এনে দিয়েছিলেন। নবাব পুত্র তুমি চাল ডাল এনেছিলে? যে কথাটা তুমি সদুকে বলছিলে সেই কথাটাই আমি সদুকে বলেছিলাম যে ওর এখানে আসার কোনো দরকার নেই। ওর কথা যারা ভাবে না তাদের কথা ওর ভাবার কোনো দরকারই নেই। কিন্তু ও কি আমার কথা শুনবে? সেই শুনলো না, সেই এলো এখানে। না না বদ্দাদা, আমি যা করেছি তাতে সবাই খুব কষ্ট পেয়েছেন। সত্যি তো কিছু ভুল হয়েছে, না হলে দাদু এতদিন আমার উপর রাগ করে থাকতো না। দুই দাদুর বন্ধুত্ব নষ্ট হয়েছে, যেভাবে হোক আমাকে ওটা ঠিক করতেই হবে। এমন কোনো একটা বুদ্ধি বের করতে হবে যাতে মায়েরা বেশি দাদাকে যত্ন করে, তাহলে দাদুরও মান থাকবে। তুমি এমনি সাহায্য করছিলে সেই অবধি ঠিক ছিল না, এখন আবার মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিচ্ছ? এই কোন্দল বাড়িতে সেও কি সম্ভব? সম্ভব পদ্মাদা,